এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের জন্য আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্তের কথা জানানো হয়েছে। তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ভুরুঙ্গামারীতে বদলি করা হয়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভুরুঙ্গামারীর নেহালুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুর ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন। 2 শিক্ষককে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে রাতে মামলার আসামি করা হয়। রাতেই পিয়ন সুজনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সহ 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ।